হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে একদম পুরো তাজা তিনটা খবর রয়েছে এবং লেটেস্ট নিউজ অবশ্যই সেগুলো। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বিখ্যাত সিরিজ আছে যেটা থার্ড সিজন রিনিউড হয়েছে এবং সেটার নাম হচ্ছে স্ক্যাম। তো স্ক্যাম 1992, স্ক্যাম 2003 দুটো সিজন খুব বড়সড় একটা সাফল্য পেয়েছে। প্রথম সিজনটা তো বিশাল সাফল্য পেয়েছিল সেটা সকলেই জানো, আর সেটার বিজিএমটা এখনও অনেক জায়গায় আমরা শুনতে পাই এবং অনেক ফেসবুকে যে ভিডিওগুলো যেগুলো আসে সেগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাই এবং সেটা একটা বিশাল বড় ব্যাপার হয়েছিল। এবং তারপরে তিন যেটা এসেছিলো মানে 2003 যেটা স্ক্যাম এলো সিজন 2-এর, সেটাও কিন্তু যথেষ্ট দারুণ ছিল। তেল ঘি স্টোরি যেটা ছিল, আমার এখনও দেখা হয়নি, খুব শীঘ্রই দেখবো। তো সেটারই থার্ড সিজন আমাদের আনতে চলেছে সোনি লিভ, মানে হানসাল মেহতা আনতে চলেছে, এবং সেইটার নাম হচ্ছে স্ক্যাম 2003 দি সুব্রত রয় সাগা। এবার সুব্রত রায়ের গল্প বলবেন, তো দেখা যাক কেমন হয়। খুব শীঘ্রই এটা সোনি লিভে আসবে, তবে শীঘ্রই বলতে শীঘ্রই মানে এটা 1 থেকে 1.5 বছর পর আসতে পারে। তো এটা ছিল প্রথম। আমাদের দ্বিতীয় হচ্ছে নেটফ্লিক্সের একটা সাইফাই একটা সিরিজ এসেছিলো কিছুদিন আগে, যেটার নাম ছিল হচ্ছে 3 Body Problem। একটা মাইন্ড ব্লোয়িং সিরিজ ছিল এবং সেটা এতটাই দারুণ, সেটা মানে যথেষ্ট একটা মানে মাথার মধ্যে ইয়ে তৈরি করেছিল যে কিভাবে কি হচ্ছে কেন হচ্ছে। যদিও পর সিরিজটা হচ্ছে যত এগিয়েছিলো তত প্রেডিক্টেবল হয়ে গেছিলো আমার কাছে অন্তত, তো সিরিজটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো সেই সিরিজটা যেন দেখোনি তারা অবশ্যই দেখো। সেটারই সিজন 2 রিনিয়ন হলো এবং সিজন 2 খুব শীঘ্রই আসবে, এবং শীঘ্রই মানে সেটা অন্তত পক্ষে 3 বছর পর আসবে বা 2.5 বছর পরে আসবে। এবং সেটা 3 Body Problem রিটার্নস দেখতে ছোট্ট ভিডিও বানিয়ে নেটফ্লিক্সে তারা আপলোড করেছে। তো দেখা যাক কেমন হয় এর পরবর্তীকালের কাজ, এখনও অনেক দেরি আছে সেটার, আস্তে আস্তে সম্ভবত দিনে আমি বুড়ো হয়ে যাবো বলে 3 বছরে। এটা ছিল হচ্ছে দ্বিতীয় আপডেট। তৃতীয় যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াশ, আমাদের রকিং স্টার ইয়াশ, কানাডা সুপারস্টার ইয়াশ, তো তার আপকামিং যে সিনেমা আসছে সেটা সকলেই জানে, সেটার নাম টক্সিক। একজন ফিমেল ডিরেক্টর সেটা পরিচালনা করছেন এবং এই সিনেমাটার আগে KGF Chapter 2 এসেছিলো, তারপরে আর কোনো কাজকর্ম আসেনি। বেশ কিছু বিজ্ঞাপন এসেছিলো যেগুলো বহুত ফেমাসও হলো, তবে KGF Chapter 3 নিয়ে সেরকম কোনো খবর নেই। এটা আসতে হয়তো অনেক দেরি হবে, কবে আসবে ইয়াস থাকবে কি না সেটা এখন পরের ব্যাপার, সম্ভবত অবশ্যই থাকবে। তার গল্পটা কীভাবে বানিয়েছে সেটা এখন দেখার হবে। তার মধ্যে এই টক্সিক সিনেমার ফিমেল লিড নিয়ে অনেক কথাবার্তা চলছিলো প্রিয়া, এবং সেই কথাবার্তার মধ্যে দিয়ে বেশ কিছু জনের রিউমার এসেছিলো যে এরা এরা থাকতে চলেছে, তার মধ্যে করিনা কাপুর, কিয়ারা আদবানি এবং আরও অনেকের কথা চলছিল। তো অবশেষে ফিল্মফেয়ার পেজ থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কিয়ারা আদবানি এই সিনেমার জন্য ফিমেল লিড হিসাবে সাইন করেছেন এবং এটা অলমোস্ট কনফার্মড। তো দেখা যাক কী রোল হয় এবং এই সিনেমাটা কেমন হয় এবং কী দেখাতে চলেছে এই সিনেমার মাধ্যমে আমাদের, এবং ইয়াশ কেন এই সিনেমাটাকে করতে রাজি হলো সেটাই দেখার, এতদিন পরে তারা তিনি আরও একটা সিনেমা আনছেন। তো এটা ছিল যে তিনটে আপডেট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।